স্যার এই যে স্যার স্যার এই যে 3 নম্বরটা। ইচ্ছেগাঁওয়ে যদি তোমরা আসো এখানে সব জিনিস ফ্রেশ খেতে পারবে তোমরা, একদম এখানে যা চাষ হয়। সারাক্ষণ ইচ্ছে গাওয়ের সবাই নামছি রাস্তা দিয়ে, আর আমাদের সাথে যিনি আছেন তিনি একজন বিশেষ অতিথি, সে হচ্ছে পং। পং আমি দেখাচ্ছি পংকে। এই যে হচ্ছে আমাদের সাথে অনেক দূর থেকে পাহাড়ের উপর থেকে এসেছে পং। পং এখন একটু মুতু করবে। পং এর মনে হয় সম্ভবত পং এর ডায়াবেটিস আছে, কারণ পং এই 3-4 মিনিটের মধ্যে 4-5 বার হিসু করলো। এই দেখো পাহাড়ের উপরে অনেকে ভাবে যে নিচ থেকে সবজি নিয়ে আসে, না এরা নিজেরাই চাষ করে। দেখো কত সুন্দর বাঁধাকপি চাষ করেছে। ইচ্ছেগাঁওয়ে যদি তোমরা আসো এখানে সব জিনিস ফ্রেশ খেতে পারবে তোমরা, একদম এখানে যা চাষ হয় সেই জিনিসটাই উপরে নিয়ে ওরা তোমাদের রান্না করে খেতে দেয়। সে খরগোশটাকে আমরা এখন খুঁজে পেয়েছি, সে খরগোশটাকে খুঁজে পাওয়া গেছে। কোথা দেখি খরগোশটা, ওই দেখুন ওই দেখুন গাছের উপর সেই খরগোশটাকে দেখা গেছে। ওই দেখুন এটা পাহাড়ি খরগোশ, আর এরাই খরগোশটাকে ধরার জন্য সবাই মরিয়া হয়ে উঠেছে। এসো এসো এসো, তোমাদের স্যার ডাকছে। এই 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 লাংচু, এ কিন্তু জানোয়ারদের কথা বোঝেন, ইনি দারুণ জানোয়ারদের কথা বোঝেন। এরা আমার বন্ধু, এই যে এও আমার বন্ধু। এদিকে আমাদের হচ্ছে, ওটা আমাদের না না কতগুলো, এই 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 সদস্যগুলো হয়ে যায় বাগানে। ওই দেখ মারামারি করছে, হাই গাইস আমরা পাহাড়ে উঠছি। আমাদের আগে লিচি আর ইচি আর এই যে চলে এসছে বিচি। স্যার এই যে স্যার স্যার এই যে 3 নম্বরটা, এর নাম স্যার, স্যার চলুন স্যার। ওদের কাছে অফিসের কাছে দেখতে পাচ্ছি thank you.
এই হচ্ছে আমাদের বন্ধুর ঘরের সামনে। উফ, এই ফুলটা যা লাগে না মনে হয় প্লাস্টিকের ফুল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা আসল ফুল। যতগুলো রুম আছে তাদের মধ্যে মেয়েদের রুমগুলো হচ্ছে সব থেকে বিস্তৃত, যদিও অন্যান্য রুমগুলো ঠিকঠাকই ছিল। হ্যাঁ ঠিক আছে পন্ডি, হোমস্টের মধ্যে একটা দোকান রয়েছে, এখানে অনেক রকম ড্রিঙ্কস পাওয়া যায় আর যাবতীয় বিস্কিট যেগুলো দরকার হবে আপনাদের এখানেই পেয়ে যাবেন, বাইরে কোথাও যেতে হবে না। এখন এখানে বৃষ্টি নামছে, আমরা এখন একটু বেরোবো, দেখি ট্রেকিং এর উদ্দেশ্যে। আমাদের স্যার আসেনি, ওইদিকে ওইদিকে না দোকানের লোক, আমাদের স্যার এখনো আসেননি, আমরা একটু স্যারকে আনতে যাব। একদম একদম প্রচুর বৃষ্টি নামছে, স্যার উকি মারছেন। স্যার চলুন, স্যার হ্যাঁ স্যার, এটা হচ্ছে ইচ্ছে গাঁও। আমরা স্যার আমাদের এটার নাম কি স্যার যেখানে আছি? তাশি হোমস্টে। তাশি, তাশি হোমস্টে, আমরা আছি তাশি হোমস্টে। যদি ওয়েদার ভালো হয় ঠিক এই জায়গাটা থেকেই, একদম এই জায়গাটা থেকেই কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়, দারুণ জায়গাটা। আসছি স্যার। এখন আমরা নিচের দিকে যাব, সামনে যিনি আছেন উনি হচ্ছেন হিমাচল প্রদেশের একজন ব্লগার, ওনার সঙ্গে এখানে এসে হোমস্টেতে আমার সঙ্গে পরিচয় হলো। আমরা এখন ইচ্ছে গায়ের একটু চারপাশটা একটু ঘুরে দেখছি, এত সুন্দর গ্রাম্য পরিবেশ আর চারিদিকটা যে এত সুন্দর, এটা যদি না আসেন তাহলে আপনারা ফিল করতে পারবেন না। সকালবেলা আমরা বিস্কুট নিয়ে এসেছি, কিন্তু ওরা তো জানে না আমার রুমমেটরেই আমি বিস্কুট দিইনি, আর ওরা তো কোথাও জানে না। ওই আমাদের গ্রিন লোকের বাড়ি গেছে ফুল দেখতে মনে হয়, চলো আমরা একটু দেখে আসি। এই দেখো, দিস ইজ হোয়াইট রোজ, পাহাড়ি গোলাপ, থ্রিজি ফুল ফটো তুলছে। চারিদিকে তেমন কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে প্রচুর কুয়াশা। ওই যে দুটো আবার নেড়ি এসছে, পং আমাদের পং যেন কোথায় গেছে, আবার দুটো নেড়ি এসে, হ্যাঁ হতেই পারে ওই শালার কাজ মনে হয়। ও তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এই রোজগুলো যা, উফ। এই পাহাড়ে এই ফুলগুলো যখন আসবে ইচ্ছে গাঁওতে, এই ফুলগুলো দারুণ লাগে। এইগুলো যে মেঘ চলে এসছে সকালবেলায়, মেঘের হাইট একটু বেড়ে গেছে, এখানে ফটোশুট চলছে দুজনের, হাঁকতে বসেছে মনে হচ্ছে গ্রিন, ও সরি মানে পটি করতে বসেছে। এটা হচ্ছে আমাদের অনিন্দ্য সুন্দর, চল 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 অনিন্দ্য সুন্দরী, আগে যা আগে যা আগে যা আগে যা আগে যা আগে যা। যেহেতু আমি ব্লগ ভিডিওটা করছি, আমাকে সবার আগে যাওয়ার একটা অনুমতি দেওয়া হচ্ছে।